Halo. Halo. আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব লুৎফুন্নাহার মেজবা। আমরা ওনার জন্য ওনাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুল হান্নান সজল, অধ্যক্ষ হাজি সুটুকলিম স্কুল এন্ড কলেজ। আমরা ওনাকেও করতালি দিয়ে স্বাগত জানাই। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন আজকে আমার শ্রদ্ধেয় জেটা জনাব আফাজউদ্দিন ব্যাপারী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব আওয়াজ মুসলিমদ্দিন সরকার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় জেঠা জনাব ইব্রাহিম শেখ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার জানা মতে এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার শ্রদ্ধেয় দাদা জনাব হাসমত আলী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু হানিফ খান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা হাজি ছোটগলিম স্কুল এন্ড কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা হাজি ছোটগলিম স্কুল এন্ড কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মনির হুসাইন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব খেলালুদ্দিন ব্যাপারী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্দুল আলী শেখ নুরানি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার চাচা জনাব শহীদুল ইসলাম শেখ। আমার মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব মোশারফ হোসেন পাবেল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল খায়ের খান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাজি সুটিকলিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব আলম স্যার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের যিনি সারাদিন আমাদের সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল হুসাইন। আমরা সবার জন্য একটি করতালি দেই। ধন্যবাদ আপনাদেরকেও যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে প্রখর রোদের মধ্যে বাচ্চাদের খেলা দেখেছে এবং আজকে বিকাল থেকে এখন পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে আপনারাও করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছেন এবং এই অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে দেখেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের পক্ষ থেকে আমাদের মুজিবুর রহমান প্রি ক্যাডেট স্কুল, এটা 2021 সালে স্থাপিত আমাদের স্কুল, করোনাকালীন সময় আমরা করেছিলাম, আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব লুৎফুন্নাহার মেজবা সহ আজকের অনুষ্ঠানে যারা আমাদের অতিথি হয়ে এসেছেন এবং আপনারা যারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নীরব, তারপরে হচ্ছে সজল, শুভ আহমেদ। আমরা যারা আছি আমরা আমার এই পাশে চলে আসি এবং রাসেল সরকার, রাসেল সরকার আপনি যেখানে থাকেন না কেন আপনারা দয়া করে, আপনারা দয়া করে রাসেল সরকার স্টেজের পিছন দিয়ে আমার এখানে চলে আসেন। এখন
সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট, আমরা প্রথমে তাদেরকে বরণ করে নেব। আমাদের স্কুলের পক্ষ থেকে বরণ করে নেবেন সম্মানিত প্রধান অতিথিকে। আমাদের স্কুলের পক্ষ থেকে বরণ করে নিবেন, ফুলের তোড়া এবং বেশ ফুরিয়ে বরণ করে নিবেন। আমাদের স্কুলের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব নাসরিন ফাতেমা, আমরা ক্যামেরা বন্দি করে রাখি, দয়া করে ছবি তুলে রাখি। এখন বেশ পরিয়ে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে। আমাদের স্কুলের পক্ষ থেকে জনাব নাসরিন ফাতেমা, অধ্যক্ষ জনাব নাসরিন ফাতেমা, বেশ পরিয়ে দিবেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সাহেবকে। আমাদের স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুজিবুর রহমান, উদ্বোধক সাহেবকে এখন ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এবং বেশ পরিয়ে দিচ্ছেন। আমরা সবাই রেডি থাকি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল হোসেন স্যারকে বেশ পরিয়ে দিচ্ছেন জনাব মশিউর রহমান নাহিদ, ওর পাশে ফুলের তোড়া, দিয়ে বরণ করে নিচ্ছেন এবং বেশ পরিয়ে দিচ্ছেন মশিউর রহমান নাহিদ। পর্যায়ক্রমে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব আফাজউদ্দিন ব্যাপারী, সভাপতি মুলাদ পশ্চিম গ্রাম কমিটি, ওনাকে বেশ পরিয়ে দিবেন আমাদের স্কুলের সহকারী শিক্ষক জনাব মুরাদ হাসান, আফাজউদ্দিন ব্যাপারী সাহেব। পরবর্তীতে বেশ পরিয়ে দিবেন সামনে থেকে ওইদিকে দাঁড়ায় দাঁড়াইলে ছবি তুলতে পারবে বেশ পরিয়ে দিবেন। আমার শ্রদ্ধেয় দাদা জনাব আলহাজ মুসলিউদ্দিন সরকারকে বেশ পরিয়ে দিবেন শুভ আহমেদ, অজয় আহমেদ শুভ বেশ পরিয়ে দিবেন জনাব ইব্রাহিম শেখকে, বেশ পরিয়ে দিবেন জনাব রাসেল সরকার, আমরা ক্যামেরা বন্দি করে রাখি। আমরা বেশ পরিয়ে দিবেন জনাব পরিচালক জনাব মুজিবুর রহমান শেখকে, বেশ করিয়ে দিবেন জনাব সজল আহমেদ ওদিকটা, বেশ করিয়ে দিবেন জনাব শহীদুল ইসলাম শেখকে, নীরব শেখ, জনাব হাসমত আলী ওনাকে বেশ করিয়ে দিবেন জনাব
নাহিদ হাসমত আলী বেসপুরিয়ে দিবেন হেলালউদ্দিন ব্যাপারীকে মুরাদ হাসান বেসপুরিয়ে দিবেন জনাব আবু হানিফ খান নীরব শেখ আচ্ছা আচ্ছা বেসপুরিয়ে দিবেন জনাব মনির হোসেন স্যারকে বেসপুরিয়ে দিবেন মুরাদ হাসান বেসপুরিয়ে দিবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে শুভ আহমেদ অজয় আহমেদ শুভ বেসপুরিয়ে দিবেন জনাব মুশারফ হোসেন পাবেল স্যারকে নাহিদ মুশারফ হোসেন পাবেল স্যারকে নাহিদ বেসপুরিয়ে দিবেন জনাব আবুল খায়ের খানকে সজল বেসপুরিয়ে দিবেন জনাব আলম স্যারকে শুভ আলম স্যার আছে ওই পাশে বেসপুরিয়ে দিবেন জনাব জজমিয়া চাচাকে নাহিদ বেসপুরিয়ে দিবেন জনাব তরিকুল ইসলাম রিপন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব তরিকুল ইসলাম রিপন ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ওনাকে বেশ পুড়িয়ে দিবেন জনাব নীরব শেখ নীরব শেখ রিপন ভাই ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছেন মুরাদ স্যার এবং সজল আচ্ছা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমরা বেশি দীর্ঘ আলোচনা করব না আজানের সময় হয়ে যাবে আপনারা ধৈর্য ধরে শুনবেন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকে স্কুলের মুজিবুর রহমান ক্রিকেট স্কুল ওনার এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুজিবুর রহমান শেখ ডাক্তার মুজিবুর রহমান শেখ শুভেচ্ছা বক্তব্য দিবেন ক্রীড়া ও সাংস্কৃতিক সন্ধ্যার আজকের অনুষ্ঠানের স্নেহাপদ সভাপতি এই আলোচনা সভায় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলা মহিলা বিষয়ক সম্পাদক আমার লুৎফর নাহার মেজবা আমাদের পশ্চিম এলাকার মহিলা নেতৃত্বের প্রতি আমাদের শ্রীপুরের পশ্চিমের গর্ব আমাদের মাওনা এক নম্বরের ঐতিহ্য আমার পরম আত্মীয় আমার ভাবি আজকের এই সভাকে অত্যন্ত প্রফুল্ল হয়েছে উনি উপস্থিত হওয়ার জন্য আমার এই ছোট্ট স্কুলে উনি উপস্থিত হয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ আজকের এই সভায়
উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ব্যক্তিত্ব আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুল হানান সজল অধ্যক্ষ হাজী সুলুকুল স্টুডেন্টস কলেজ আজকের এই সবাই উপস্থিত হয়েছেন আমার পরম কাছের লোকজন যারা তার মধ্যে আমার আরেক ভাতিজা তরিকুল ইসলাম বিপদ সাধারণ সম্পাদক মাননীয় অঞ্চলেই উপস্থিত হয়েছেন ছোট কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক মন্ডলী উপস্থিত হয়েছেন আমার আরেক ছোট ভাই মোশারফ হোসেন পাবেন উপস্থিত হয়েছেন আমার বড় ভাই আফসুদ্দিন ব্যাপারী আমার কাকা মসলিউদ্দিন সরকার আমার বড় ভাই ইব্রাহিম ভাই আমাদের আরেক কাকা সতেরি চাষা আরেক কাকা আবু হানিফ খান সহ সামনের উপস্থিত হয়েছেন শনি মন্ডলী আপনাদেরকে আমার এই ছোট্ট স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার এই স্কুলের এক বছর অতিবাহিত হইল দ্বিতীয় বছরে পদার্পণ আপনারা আজকের এই প্রথম অনুষ্ঠান আমার স্কুলের প্রথম অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন এটা দেখে আমি অভিভূত সেই হিসাবে আপনাদেরকে আনন্দের সাথে একটি সংবাদ আমি দিতে চাই এক বছর আমাদের স্কুলের চলাকালীন অবস্থায় আপনারা যারা যারা আমাদের এখানে ছেলে মেয়ে দিয়েছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম আপনাদেরকে একটা ভালো ফল দিব আপনারা ইতিমধ্যেই অনেকে লক্ষ্য করেছেন আমরা জেলা পর্যায়ে যে ভিত্তিটা হয় বেসরকারি স্কুলে সেই স্কুলে সেই ভিত্তিতে আমাদের স্কুলে অ্যাটেন্ড করে অন্যান্য স্কুলে অ্যাটেন্ড করো তদুপরি আমাদের এখানে 23 জন ছাত্রছাত্রী উপস্থিত অ্যাটেন্ড করেছিল তার মধ্যে আমরা 18 জনকে 18 জন আমরা আমাদের এখানে বৃত্তি প্রাপ্ত হয় সেটা সেই হিসাবে আমি স্কুলের পক্ষ থেকে এই স্কুলের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি গর্বিত মনে করি আর আপনাদেরকে এই ব্যাপারে যারা ম্যাডামরা আছে অভিভাবক যারা আছে তারা সহযোগিতা করেছেন সেই হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি এটা হয়তো আপনারা জানেন আমাদের এই স্কুল যে কেন্দ্রের মধ্যে পরীক্ষা দিয়েছিল ওই কেন্দ্রের মধ্যে আমাদের স্কুল আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে প্রথম স্থান অধিকার করেছে আমরা উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এ আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করছি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব মুজিবুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক মুজিবুর রহমান ক্রিকেট স্কুল এখন এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং মাওনা ইউনিয়ন যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তরিকুল ইসলাম ভাই জনাব তরিকুল ইসলাম রিপন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমায় আমার আওয়ামী গ্রাম কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিরা সম্মানিত করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রীপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান গাজীউদ্দিন হাসান হোসেন সবুজ এটি মহোদয়ের অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন আমাদের পশ্চিম এলাকার গর্ব শ্রদ্ধেয় জনাব রহমান মেজবা আমাদের মাঝে উপস্থিত আছেন
হাজী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান সজল উপস্থিত আছেন আমাদের এই অত্রা এলাকার মুরব্বিয়া যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং এই স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলীবৃন্দ এবং এই স্কুলের ভ্রমণবর্তী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আসলে এই স্কুলের আমার মেয়ে ওই স্কুলে লেখাপড়া করে এবং এই স্কুলের যে পরিবেশ আগেও দেখেছি ভালো এবং আজকে সেটি অত্যন্ত ভালো লাগছে এবং এই স্কুলের আমাদের বলছে যে তাদের প্রত্যেক জনের মধ্যে আনন্দ বৃদ্ধি পেয়েছে এই ক্রিকেটের থেকে আমি আশা করব যে ভবিষ্যতে তাদের এই ধারাবাহিকতা বৃদ্ধি পাবে এবং 100% থেকে 100% বৃদ্ধি পাবে এবং এই স্কুলের ছাত্রছাত্রী সকলে ভালো রেজাল্ট করবে এবং এই স্কুলে অত্যন্ত সমৃদ্ধি কামনা করছি এবং এই স্কুলের শিক্ষক শিক্ষক মন্ডলীদের কাছে একটা অনুরোধ রাখবো যে কমলবতী শিক্ষার্থী তাদের সকলকে আমরা যত্ন সহকারে শিক্ষা দিবেন এবং আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী যেন ভবিষ্যতে অনেক বড় কিছু হয়ে এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারে আমাদের এলাকার নাম উজ্জ্বল করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের জন্য দোয়া আছে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জনাব তরিকুল ইসলাম রিপন ভাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোশারফ হোসেন পাপেল অধ্যক্ষ গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট পিছনে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ধন্যবাদ জানাতে চাই মজিবুর রহমান ক্রিকেট স্কুলের সম্মানিত পরিচালক এবং প্রতিষ্ঠাতা সহ যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দিয়েছে আমি একটু কথা বলি আপনারা একটু সবাই শুনেন আমাদের সামনে অত্যন্ত গুণীজনেরা আছেন আপনাদেরকে বেশি সময় দিব না দু একটি কথা বলবেন অত্যন্ত মূল্যবান কথা বলবেন ওনারা আপনারা শুনেন আমি কথা বলছি না তো আমি আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই অঞ্চলের গর্ব শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাবা গুৎপন্নার মেজবা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয় আপনারা ইতিমধ্যে জানেন এই অঞ্চলের অত্যন্ত বিশিষ্ট একজন শিক্ষাবিদ যিনি ইতিমধ্যে ওনার শিক্ষা প্রতিষ্ঠানকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে রেখে কলেজে উন্নীত করেছেন আজি সুন্দরবনী উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ আজি সুন্দরবনী স্কুল অ্যান্ড কলেজ এখন আমাদের এই অঞ্চলে সুপ্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আব্দুল হান্নান সজল স্যারকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে এই মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে এবং আমার সামনে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং এই স্কুলের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এই স্কুলের লেখাপড়া এবং সামনের দিক কিন্তু দারুণভাবে আমাদেরকে উৎসাহিত করছে ভালো রেজাল্ট করেছে তাই না আমরা সবাই এই স্কুলের জন্য দোয়া করছি এবং সকলে এই স্কুলে বাচ্চাদেরকে লেখাপড়া করার সুযোগ করে দিবেন এবং ওনাদেরকে যে মহৎ উদ্দেশ্যে স্কুলটি প্রতিষ্ঠিত করেছেন সেটি যাতে বাস্তবায়িত করতে পারে আপনারা সকলে সহযোগিতা করবেন আশাবাদ ব্যক্ত করে এবং মঞ্চ ভবিষ্যৎ সহ সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ধন্যবাদ জনাব মোশারফ হোসেন পাপেল বক্তব্য নিয়ে আসবেন জনাব সালাউদ্দিন স্যার আমি বক্তব্য রাখবো বোঝা যাচ্ছে সংস্কৃত অনুষ্ঠান চলছিল আপনাদের দুর্যোগ ছুটি ঘটছে আমি সেটা ঘটাবো না শুধু দুটি কথা বলবো একটি হচ্ছে আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ওনার পরিচয়টা দেবো উনি হচ্ছেন আমাদের মাওনা গ্রামের লক্ষ্মী বধু শ্রীপুর উপজেলা নয় শুধু গাজীপুর জেলা নয় সারা বাংলাদেশে ওনার সুনাম আছে আপনারা জানেন উনি বারবার নির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা বিষয়ক মহিলা ভাইস চেয়ারম্যান এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক
নতুন করে পরিচয় করে দিচ্ছি এই কারণে যে আপনারা সকলেই জানতেন না ওনার আসল পরিচয়টা উনি আমাদের এই মাওনা গ্রামকে উঁচুতে তুলে ধরার জন্য বছরের পর বছর প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের এই গ্রামের পক্ষ থেকে ওনাকে সকালবেলায় যিনি আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানটা উদ্বোধন করেছিলেন শ্রীপুরের এককালে বিশিষ্ট শিক্ষাবিদ বিশেষ করে পশ্চিম অঞ্চলে আমাদের মাঝে তিনি বেঁচে নেই আল্লাহ তাআলা ওনার উপস্থিত আছেন সারাদিন যিনি চেষ্টা করে আজকের অনুষ্ঠানকে এ পর্যায়ে নিয়ে এসেছেন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে আমার বন্ধুবর আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আবুল হোসেন কৃতজ্ঞতা জানাই অত্র বিদ্যালয়ের পরিচালক জনাব মুজিবুর রহমান ভাই উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সামনে যারা উপবিষ্ট সুধী মন্ডলী আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার এখন যেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেটা আপনারা জানেন এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে দেওয়া উনি ক্ষুধা দারিদ্র এবং দূর করেছেন এখন